সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমরা সবাই ভালো আছি। তো আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো চলো দেখতে থাকো ব্লগটা আমি কি করি আজকে। তো বন্ধুরা নো স্কিপ করে দেখতে থাকো, অনেক ইন্টারেস্টিং ব্লগ। তো আজকে আমি 2 ঘন্টার মধ্যে তোমাদের দেখিয়ে দিব আমার সম্পূর্ণ হাউস কিরকম করে ক্লিন করি মাত্র 2 ঘন্টার মধ্যে। তো চলো দেখতে থাকো 2 ঘন্টার মধ্যে আমি আমার হাউসটা কিরকম করে সম্পূর্ণ ঘর বাড়ি ক্লিন করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা নো স্কিপ করে ভিডিওটা দেখা শুরু করো। আর চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে যে বেল বাটনটা আছে সেটা অল নোটিফিকেশন করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর প্লিজ বন্ধুরা একটা করে লাইক দিতে ভুলো না, আর কমেন্ট করতে ভুলো না ভিডিও শেষ হওয়ার পরে, কেননা একটা লাইক আর একটা কমেন্টই আমার ভিডিও করার উৎসাহটা আরও বাড়িয়ে তোলে। তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি কীভাবে কাজগুলো করি। তো লেটস গো। তো বন্ধুরা ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো কেটে কেটে দেখো না, তাহলে অনেক কিছু মিস করে যেতে পারো। তো চলো দেখতে থাকো আমি কী কী করি আজকে আর কীরকম করে আমার ঘর বাড়িগুলো পরিষ্কার। দেখো বন্ধুরা চলে আসলাম এখন উঠোন ঝাড় দেওয়ার জন্য, কেননা আমার তো গ্রামের বাড়ি, তো উঠোনটা ঝাড় দিতেই হবে। মানে বাইরে থেকেই শুরু করলাম সব কিছু, তো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো একটু স্লো মোশনে তোমাদের দেখাচ্ছি, তো এখন একটু স্পিডটা বাড়িয়ে দিলাম, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর লং ভিডিও তোমরা দেখতে চাও না। তো যতটুক পেরেছি একটু মানে স্পিড দিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা সাথেই থাকো আর দেখতে থাকো ব্লগটা, নো স্কিপ করে দেখতে থাকো। দেখো উঠান ঝাড় দিয়ে দিচ্ছি, আর উঠানটা আমার অনেক বড়, তাই উঠানটা ঝাড় দিতে আমার অনেকটা সময় লাগে, সামনটাও অনেক দূর। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো উঠানটা আমার কত বড়। তো কি আর করা যাবে, গ্রামের বাড়ি এরকমই। তো দেখো আমার উঠোন ঝাড় দেওয়া প্রায় হয়ে গেছে, উঠোন ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে তারপরে একবারে আমি ঘরে আসব। তো দেখো উঠোন ঝাড় দিতে দিতে গরম লেগেছে, এখন নাইটি মানে হাউস কোটটা খুলে ফেললাম, গরম যেহেতু লেগেছে। খুলে ফেলে দেখো এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘর ঝাড় দেওয়া হয়তো কোনো দিনও এখনও দেখাইনি তোমাদের, হয়তো একটা দুটো ব্লগে হয়তো দেখিয়েছি। তো দেখো রান্নাঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি, রান্নাঘরটা আমার খুবই ছোটো, বারান্দার মধ্যে রুম করা হয়েছে। তো রান্নাঘর ঝাড় দিয়ে এখন চলে আসলাম আমাদের দুটো রুমের মধ্যে ছোটো রুমটায়, কেননা ওই রুমে ছেলে এখনও ঘুমোচ্ছে, তোমরা তো জানো ছেলে আমার কুম্ভকর্ণ, তো ঘুমোচ্ছে ওখানে, সেজন্য আমি এই রুমটা পরিষ্কার করে নিচ্ছি। এই রুমটা পরিষ্কার করে তারপরে ওই রুমে ওই রুমটা পরিষ্কার করব। আর শীতের দিন মানেই জানো কত লেপ কম্বল, তবুও যখন ঠান্ডা লাগে তবুও মনে হয় আরও কিছু বের করি আরও কিছু বের করি, কিন্তু যখন মানে ভাস করে রাখতে লাগে তখন অস্বস্তি লাগে। দূর এত মানে তখন মনে হয় কি গরমের দিনটাই ভালো ছিল, একটা পাতলা কাঁথা থাকতো কি একটা বেডশিট থাকতো তাহলেই হয়ে যেত, কিন্তু শীতের দিন তো সেটা না, খুব ঠান্ডা। আর আমার তো প্রচণ্ড ঠান্ডা, দেখো যেহেতু আমি এই রুমটাই বেশি সময় কাটাই তোমরা জানো, তো এই রুমটাই দেখো আমি ব্ল্যাঙ্কেট নিচে পেতেছি, খুব আরাম লাগে জানো। তো আমার বিছানা গোছানো হয়ে গেল, এখন এই দেখো আলনাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, ধুলোবালি জমেছে, প্রায় পরিষ্কার করি তবুও ধুলোবালি জমে। আর এই যে তোমাদের দাদাভাইয়ের এই র্যাকটা আমার প্রতিদিন পরিষ্কার করতে লাগে, সরি ঠিক করে রাখতে লাগে, কেননা দেখো ওর হাতে দেখলেই কাগজপত্র, ও এটা ওটা বের করবে আর এরকম এইদিকে একটা কাগজ এইদিকে একটা ফাইল এরকম করে রেখে দেবে, আবার আমার ওটা পরিষ্কার করতে লাগবে, বলে বলে হাফসায় গেছি সেজন্য এখন আর বলি না। তো দেখো ছেলে উঠেছে, এখন আমি এই রুমটা পরিষ্কার করে নিচ্ছি, এই যে লেপ কাঁথা এগুলো সব ভাঁজ করে ওই রুমে রেখে দেব। তোমরা তো জানো আমি বিছানার মধ্যে আমার লেপ কাঁথা মানে রাখি না, রাখতে ভালো লাগে না, যেহেতু এই রুমটায় সবাই আসে, আমাদের তো ড্রয়িং রুম বলে কিছু নেই আর গ্রামের বাড়িতে ওরকম হয়ও না, আর আমাদের যেহেতু দুটো রুম তা এই রুমটাতেই আসে লোকজন বসে, এখানে যেহেতু টিভি আছে অনেকে টিভি দেখে। তো দেখো আমি এখন বেডশিটটা পেতে নিচ্ছি, বেডশিটটা তুলে ঝেড়ে নিয়েছি, নিয়ে এই যে পেতে নিচ্ছি বেডশিট পেতে, তারপর ঘরটার এগুলো ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছে নেব। তো চলো দেখতে থাকো আর একটু মিউজিক দিচ্ছি।
দেখো বিছানাটা পরিষ্কার করে এখনো ঘরটা ঝাড় দেইনি, এইদিকে দেখো ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু ড্রেসিং টেবিলটা সব সময় ব্যবহার করা হয় সেহেতু নোংরাটা বেশি হয়, আর আমার ছেলে এই ক্রিম ট্রিম ফেলে একটা অবস্থা শেষ করে দেয়, তারপরে ড্রেসিংয়ের যে কাজটা আছে ওখানেও ক্রিম লাগায় লাগিয়ে দাগ ভরিয়ে দেয়, তো ওটা পরিষ্কার করে নিলাম। তারপর দেখো ঘরটা ঝাড় দিয়ে এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো ওই কুলাটার মধ্যে রসুন আছে, তো তোমাদের দাদাভাইকে বললাম যে রসুনগুলো রোদে দাও, তো একটু ইসে গাছ গাছের মতো হয়েছে, যেহেতু বাড়ির রসুন না সেজন্য ওরকম হয়েছে, তো একটু রোদে দেওয়া হলো। দিয়ে দেখো এখন আমার বারান্দাটা ঝাড় দেওয়া হয়েছে, বারান্দাটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। আর দেখো বাইরে কি সুন্দর রোদ উঠেছে, এখন কিন্তু বাজে 10টা, তো 12টা পর্যন্ত রোদ থাকবে, তারপর রোদ চলে যাবে, তখন আবার হাওয়া দেবে। আজকে ওরকমই হয়েছিল, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আর আমার ঘরে যেহেতু নেটওয়ার্ক পায় না তো আমি বাইরে বসে এলভি করি, তো আমার প্রচণ্ড ঠান্ডা লাগে, তখন কি আর করব বলো, কষ্ট করে কাজ করছি, দেখি কবে ফল পাই, তোমরা যদি ভালোবাসা দেও তবেই ফল পাবো, কিন্তু তোমরা তো আমার উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছো কেন জানি না। তো চলো আমি তবুও তোমাদের একটা করে ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করব, আর যথাসাধ্য কাজ করব, ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য, তোমাদের সাপোর্ট পাওয়ার জন্য। তো দেখো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি, আমার এই রুমটা মোছা হয়ে গেছে, এখন দেখো এই যে ছোট রুমটা মুছে নেব, তারপর বারান্দা আছে বারান্দা মুছে নেব, তো দেখতে থাকো আর আমার সঙ্গেই থাকো। প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করো, আর তোমাদের আজকের ভিডিওটা কীরকম লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। বন্ধুরা দেখো এখন আমি চলে আসলাম রান্নাঘরে, তো রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি, এই যে ওভেনটা পরিষ্কার করলাম, আর এখন এই যে রান্নাঘরটা সমস্ত পরিষ্কার করে নেব। প্রতিদিন এরকম করে পরিষ্কার করে না নিলে না টাইলসটা যেহেতু সাদা কালারের তো নোংরা হয়ে যায়, আর আমার নোংরা জিনিস একদম পছন্দ না, ভালো লাগে না, যতক্ষণ আমি পরিষ্কার করব না ততক্ষণ মনে হয় আমার মানে শরীরে একটা বোঝা হয়ে থাকে, তো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে এখন দেখো এই যে মেঝেটাও মুছে নিব, তারপর বারান্দাটা মুছে নিব, দেখো বারান্দাটাও মোছা হয়েছে, তারপর সিঁড়িগুলো মুছে নেব। আর বারান্দাটা যতই মুছি না কেন খুব ধুলো হয় গো, আর এই যে কবুতররা সব এখানে আসবে এখানে উঠবে, ওদের ধুলো বালি, তারপর রাস্তায় তোমরা তো জানো আমাদের রাস্তায় কত গাড়ি যায়, তো ওই গাড়িগুলোর ধুলো এই বাড়ির মধ্যে আসে আর বারান্দার মধ্যে ঢোকে, ঘরের মধ্যেও খুব ধুলো হয়, দুই দিন তিন দিন পর পর আমি ঘরের ফার্নিচারগুলো মুছি তবুও ধুলো জমে থাকে। এই দেখো এইদিকে তোমাদের দাদাভাই এখন যাবে, রেডি হয়েছে, আর এই যে দেখো ঘরের এই সাইডগুলো যেগুলো বাড়া থাকে এগুলো কি কি বলে আমি জানি না, তো এগুলোও মুছে নিচ্ছি, এগুলো তো ধুলো হয়ে থাকে, দেখো এমনি ঝাড়ু দিয়ে ঝাড় দিলেও যায় না, তো আমি মুছে নিচ্ছি, মাঝে মাঝে এরকম করে মুছে নেই। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, একবারে সন্ধ্যায় আসছি, তো সকালবেলা কাজকর্ম করার পর স্নান করেছি, স্নান করে রান্না খাওয়া সব কমপ্লিট করে এলভিতে বসেছি, এলভি শেষ করে প্রচণ্ড জ্বর এসেছিল, তারপর শুয়েছিলাম, মানে একজনের এলভিতে ছিলাম, এলভি চলাকালীন ঘুমিয়ে গেছি, ঘুম থেকে একটু আগে উঠলাম, উঠে সন্ধ্যা দিলাম,
সন্ধ্যা দিয়ে। দেখো এখন গরম গরম কফি নিয়ে এসেছি, দেখা যাচ্ছে না, এই যে গরম গরম কফি খাবো। তো ভাবছি কফি খাওয়ার আগে ভিডিওটা শেষ করে দেই। আর আমাদের বাড়ির পাশে মাইক বাজছে প্রচণ্ড পরিমাণে, মানে খুব আওয়াজ আসছে আমাদের এখানে, কীর্তন হবে সেজন্য। তো সেজন্য মনে হয় কয়দিন খুবই অসুবিধা হবে আমার ভিডিও এডিট করতে, এলবি তো করতেই পারবো না। তো বন্ধুরা আজকে তোমাদের ভিডিওটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর একটা লাইক দিতে ভুলো না, কেননা তোমাদের একটা লাইক আর একটা কমেন্টই আমার ভিডিও করার উৎসাহটা আরও বাড়িয়ে তোলে। তো আজকে আমি এখানেই রেখে দিচ্ছি, কালকে নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো আজকের মতো এখানেই টাটা, গুড নাইট, অগ্রিম গুড নাইট। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তো প্লিজ কমেন্ট করে জানিও। তো আজকের মতো বাই।